চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র মোহাম্মদ মাহাদি আকিবের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন। নগরীর খুলশের সেগুনবাগিচা এলাকায় দুইটি খাবারের দোকানে অগ্নিকাণ্ড, 80,000 টাকার ক্ষয়ক্ষতি। উখিয়ার বালুখালীতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে পড়ে দুই রোহিঙ্গা নাগরিকের মৃত্যু, আহত একজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে 10 বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মৃত্যু। কক্সবাজার পৌর মেয়র সহ 14 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক এক শিক্ষার্থী। রাঙ্গুনিয়ায় প্রায় 3.5 কেজি আফিম সহ এক যুবক গ্রেপ্তার, যার মূল্য 3,45,00,000 টাকা।